রুহুল হোসেন প্রিন্স যে প্রশ্নটি আমার করা ছিল যে বাম রাজনৈতিক দলগুলো কেন মানুষের আস্থা অর্জন করতে পারছে না, এবং যেখানে রাশেদ খান মেননের মতো একজন মানুষ জাতীয় সংসদে থাকার পরও তার কাছ থেকে আমরা সে ধরনের এই যে বিষয় নিয়ে আলোচনা করছি সে ধরনের কোনো তার অ্যাক্টিভিটিজ আমরা দেখিনি, তারপরেও কেন মানুষ বাম রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখবে? এর যদি উত্তর খুব সিনসিয়ারলি শুনতে চান আমি বলবো আমার থেকে আপনাদের কাছ থেকে তো আমরা শুনতে চাই, এটা হচ্ছে আমার কথা, কিন্তু তবু আমি বলছি, আমি আমি বলছি না তা না, আমি বলছি যে সেটা আসলে আমাদেরকে আরো অনুসন্ধান করা দরকার এবং বাস্তবভাবে আপনারাও আমাদেরকে যদি বলেন সেটা আমরা দেখতে পারি। কিন্তু আমি প্রসঙ্গক্রমে একটু বলি, এইখানে কতগুলো আপনি নাম বলছেন, আমি আমাদের সিনিয়র যে কোনো পলিটিক্যাল লিডার তার প্রতি শ্রদ্ধাশীল দেখে আমি বলছি, অনেক সময় একটু ভুল হয়ে যায় আমাদের, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে ধরুন আপনি আমার দলের কথাই বলুন, যদি আমার দল আমি যদি একটা জোটভুক্ত হয়ে দায়িত্ব পালন করি তখন কিন্তু দেখবেন যে আমি আর দলের দায়িত্ব পালন করছি না, ওই জোটের হয়ে দায়িত্ব পালন করছি, তাহলে আপনার এই প্রত্যাশা কেন থাকবে? আপনি এখানে দেখি জাতীয় পার্টি কেউ কি হাফ নাকি বললেন, তারা তো মহাজোটের অংশ, আপনি অন্য যে বামপন্থী নাম বললেন তারা তো মহাজোটের অংশ, সুতরাং তাদের কাছ থেকে আপনি কেন আশা করবেন? আর যে বামপন্থীদের কথা বললেন, আমি একটু আত্মসমালোচনা করে দুইটা কথা বলি। দেখুন আমার ছোট্ট বিবেচনা ভাই, একটা হচ্ছে বামপন্থীদের মধ্যে আপনি দুনিয়ার অন্য দেশগুলোতেও দেখবেন, এমনকি হঠাৎ করে মনে হলো পর্তুগাল, সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টি তারা কিন্তু ক্ষমতায় যায়নি, কিন্তু সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায়, কমিউনিস্ট পার্টি তার পার্ট। আমি সর্বশেষ ওইখানে 2018 সালে গিয়েছিলাম বলে আমার মনে হলো একটা প্রোগ্রামে, তারা বলে যে আমরা কথার কথা, ওরা আছে বলে বেতনটা কিছু বাড়াইতে পেরেছে, এই ধরনের ভূমিকা নিতে পেরেছে সরাসরি, ও মন্ত্রিসভা অন্য জায়গায় না যেও তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন বাংলাদেশে হয়েছে কি দুইটা জিনিস, আপনি যদি দেখেন এইরকম একটা পার্টি যারা নীতিনিষ্ঠ রাজনীতি করছে এখনো বড় পার্টি হয়ে তারা দায়িত্ব পালন করতে পারছে না, কেন কি সেটা আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি আমার দল সহ বলছি, এটি একটা দিক। আর একটা কথা, আমি জনগণকে কি দোষ দেবো আপনি বলেন তো, আমরা যারা বামপন্থী নামের দলগুলো, আমি শুধু আমার দল না অন্যরা মিলিয়ে নানা সময় যে জোটটোট করেছি, আমরা কি একটা দীর্ঘ সময় ধরেই তো হওয়া উচিত, দু চার দিনের তো ব্যাপার না এখানে, আমরা কি একটা দীর্ঘ সময় লাগাতার জনগণের কাছে আসলে কি যে কি বলতে পেরেছি যে এই আমার এজেন্ডা, আমরা আসি তোমাদের সাথে, আচ্ছা এইবারে ফেল করলাম আরো 5 বছর আরো 5 বছর, তাহলে আমি আত্মসমালোচনা করে বলছি যে একটা দল এখন ওই ধরনের বড় শক্তি হিসেবে গড়ে ওঠেনি, আর একটা হচ্ছে আমরা যে নানা সময় যে জোট প্র্যাকটিস করেছি সেই জোট সহজবোধ্য ভাষায় কি চাই আমরা, এবং আস্থাভাজন শক্তি হিসাবে গড়ে তুলতে গেলে যে একটা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে জনগণের কাছে লাগাতার থাকতে হয়, আমরা কিন্তু সেইটা করি নাই, মাঝপথে কেউ কেউ নানাভাবে কেটে পড়েছি, আমরা যেমন অতীতে আমাদের ত্রুটি ছিল, কমিউনিস্ট পার্টি আগে সেই 72-এর পরে আমাদের অনেক ত্রুটি ছিল, আমরা যে ঐক্য করেছি সংগ্রাম করি নাই নানা সময় আমাদেরও ত্রুটি ছিল, আমরা কিন্তু নীতিনিষ্ঠ অবস্থানে থেকে এখনো পর্যন্ত সে দায়িত্ব পালন করেছি বলে আমার কাছে মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা দল সে তার একটা দল কি স্বশ দল তার সে দলের অবয়ব বাড়ানোর চেষ্টা করুক, আর একটা ঐক্যবদ্ধ বাম শক্তি তারা কি কি চায় এইটা নিয়ে একটা লাগাতার নীতিনিষ্ঠ ভাবে জনগণের কাছে আমরা লেগে থাকি 2-4-5-10-15 বছর, তারপরে যদি প্রত্যাখ্যাতিত হই তখন জনগণকে দোষ দেবো, তার আগে আমি দোষ দিতে চাই না, আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা আমরা করতে পারিনি, এইটা আমার নিজস্ব উপলব্ধি এবং আত্মসমালোচনা। অনেক ধন্যবাদ রুহুল হোসেন প্রিন্স, আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনি যা বললেন আত্মসমালোচনা করলেন আসলে এটি বোধ হয় সবার জায়গা থেকে খুব জরুরি। আবু আলম শহীদ খান, আপনি খুব সংক্ষেপে একটু কিছু বলবেন কিনা, যদি রুহুল হোসেন প্রিন্স আত্মসমালোচনা করলেন বাম দলের পক্ষ থেকে বা সিপিবি পক্ষ থেকে? অবশ্যই আত্মসমালোচনা তো করতেই হবে, এবং আমাদের নিশ্চয়ই বড় ধরনের কোনো ভ্রান্তি আছে যার কারণে বাংলাদেশের বাম আন্দোলন একেবারে মুখ থুবে পড়েছে। আমি তো মাঝে মাঝে যোগ করে বলি যে বাম আন্দোলন এখন মানে প্রথমে ছিল একটা বাস, তারপরে হয়ে গেল একটা ছোট গাড়ি, তারপরে এখন রিক্সা, এখন একটা মোটরসাইকেলে রূপান্তরিত হয়েছে, মানে দুজন মোটরসাইকেলে চললে একটা বাম দল করা যায় এই অবস্থা। এখান থেকে তো অবশ্যই বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে আসার একমাত্র পদ্ধতি হলো যে জনগণের সাথে কাজ করা। যেমন ধরেন যে বরিশালে আমি একটা একজনের মুখ দেখতে পারি মাঝে মাঝে, মনীষা, ডক্টর মনীষা, তিনি একজন এমবিবিএস ডাক্তার, এই যে তো করোনা কালে বা অন্য সময় তাকে কিন্তু তার উপস্থিতি আমরা দেখতে পারি, এবং সুতরাং জনগণের সাথে তিনি কিন্তু কাজ করতেছেন। আর পুরো বাংলাদেশের 64 জেলায় আমি আর তো কোনো লোকজন দেখি না, তো এই যে লোকজন তো বের করতে হবে নিশ্চয়ই, আমাদের ভালো লোক আছে যারা রাজনীতি থেকে সরে গিয়েছেন এই লুটেরা পুঁজিপতিদের ইয়েতে, তাদেরকে আনতে হবে, এনে তাদেরকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারলে আমরা অবশ্যই একটা বড় পরিবর্তন করতে পারবো এবং আমরা জনসমর্থন পাবো। জনসমর্থন পাওয়াটার জন্য আপনাকে একজন ফিগার লাগবে প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক উপজেলায় উপজেলায়, সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার, এবং কাজ করতে পারলে আমার মনে হয় না মানে এগিয়ে যাওয়া যাবে না।
মনে হয় না যে আমরা এই লুটপাটের রাজনীতি চলতেই থাকবে আজীবন, এরকম ভাবার কোনো কারণ নেই। কোনো কোনো সময় এটা বাধাগ্রস্ত হবে, কিন্তু কাদের দ্বারা বাধাগ্রস্ত হবে ওটা একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। ওটা বলেই শেষ করতে চাই, কেন আপনি এখন বাম জোট নাই, প্রগতিশীল লোক নাই, তাহলে বাধাগ্রস্ত হলে কিন্তু সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় চলে আসবে, তখন কি করবেন আপনি?